আর্মি গলফ ক্লাবের আয়োজনে শুরু হয়েছে ওয়ালটন ষষ্ঠ প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট। সকালে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন আর্মি গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল মুশফিকুর রহমান ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি চেয়ারম্যান নুরুল আলম রিজভী। চারদিনে এই টুর্নামেন্টে লেডিস, জুনিয়র, ভেটারন, রেগুলার ও সিনিয়র এই পাঁচটি ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন দেশীয় বিদেশি 800 অ্যামেচার গলফার। প্রতিযোগিতা অন্যতম মিডিয়া পার্টনার আরটিভি